নমস্কার, আমরা হারমোনিয়াম চর্চা করছিলাম। বিগত তিনটে পর্বে আমরা হারমোনিয়ামের খুব বেসিক, খুব গোড়ার কিছু অভ্যাস চর্চা করেছি। মূলত স্কেলের অভ্যাসটাই আমরা এখন করছি, স্কেল ডি শার্প অথবা ই ফ্ল্যাট। এই স্কেলটাকে সামনে রেখে কিছু অভ্যাস আমরা করছি। এক, দুই, তিন, চার, এই চারটে আঙুল এক্ষেত্রে কার্যকর হচ্ছে। এই চারটে আঙুলেরই বিভিন্ন কম্বিনেশন এই স্কেলের ওপরে যাচ্ছে। আজকেও আমরা এই স্কেলেই ছোট ছোট দু একটা অভ্যাস দেখব, তার সাথে কিছু ডবল স্ট্রোক এবং ট্রিপল স্ট্রোক, যা আমাদের ভালো হারমোনিয়াম বাজাতে গেলে বা একক হারমোনিয়াম বাদনের ক্ষেত্রে সহযোগী হবে। আমরা আজকে প্রথমে তিনটে পর্দার আরোহণ, একটা একদম সহজ একটা অভ্যাস, সবাই হয়তো জানি এই অভ্যাসটা, কিন্তু আমরা তিনটে সপ্তক জুড়ে এই অভ্যাস হয়তো করি না, কারণ কণ্ঠের লিমিটেশন আছে। কিন্তু এখানে তো আমি তিনটে সপ্তক জুড়ে বাজাতেই পারি এবং বাজাতে হবেও। যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে আমার কিন্তু সপ্তকের সেই সীমাবদ্ধতাটা আর থাকছে না, তাই আমি তিনটে সপ্তকেই প্রয়োগ করব। তা একেবারে মন্দ্র সপ্তকের সা থেকে আমি আরম্ভ করব। সারেগা রেগামা গামাপা মাপাধা, এইভাবে হারমোনিয়ামের একেবারে শেষ রিড এইটা, যেটা ডি শার্পের শুদ্ধ ধা, প্রয়োজন নেই, আমি এই পঞ্চম অবধি দেখাচ্ছি। প্রথমে আমরা যে তিনটে পর্দার আরোহণ অবরোহণ বললাম, যেমন সারেগা রেগামা গামাপা মাপাধা, তা এই সারে গা এক চার এই দুটোতেও হতে পারে অথবা এক দুই এ দুটোতেও হতে পারে। হলো একইভাবে ফিরলাম, পামা গা মা গা রে গা রে সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পামা। প্রথম প্রথম স্ট্রোকিংয়ের আওয়াজ হবে, তারপর হাতে এটা আঙুলের ওজন বাড়ানোর জন্য এই স্ট্রোকিং আমরা সাজেস্ট করি। এরপর ব্যাপারটা ফিঙ্গারিংটা ঠিকঠাক পর্দাগুলোর সাথে ম্যাচ করে গেলে তখন আমরা এটাকে পেতে বাজাবো এবং এই আওয়াজটা সেক্ষেত্রে আর হবে না। এরপর সারেগা গারেসা অর্থাৎ একই সাথে আরোহী বর্ণ এবং অবরোহী বর্ণ, একইভাবে প্রথমে স্ট্রোক করে এবং ব্যাক, এইভাবে নিচের সাউ। এবার আমরা এই অভ্যাসটাকে চার পর্দার মধ্যে নিয়ে যাব, যথারীতি চার পর্দা আরোহণ এবং অবরোহণ, অর্থাৎ সা থেকে পা অব্দি যাওয়া এবং পা থেকে একইভাবে ফিরে আসা। তাহলে এক্ষেত্রে হবে সারেগামা রেগামা পা গামা পাধা মাপাধানি পাধানি সা ধানি সারে নিসা রেগা সারেগামা, এইভাবে হায়ার অক্টেভের পঞ্চম অব্দি, এবং একইভাবে আবার ফিরে আসা পামাগারে মাগারে সা গারে সানি রে সানি ধা। চার পর্দার প্র্যাকটিসে আসছি, সারেগামা রেগামা পা গামা পাধা, প্রথমে স্ট্রোক, এবং
এবার আরোহী অবরোহী বর্ণ একসাথে সা রে গা মা মা গা রে সা। আমি আরেকবার ফিঙ্গারিংটা দেখাই, সা রে গা মা মা গা রে সা। স্বাভাবিকভাবে এবার বুড়ো আঙুল দিয়ে শুরু, এবার তর্জনী দিয়ে গা মা পা ধা, মধ্যমা দিয়ে পা ধা নি সা ধা নি সা রে। যেক্ষেত্রে এক দুই তিন চারকে পরপর ব্যবহার করা সম্ভব সেটা আমরা করব। এই যে ধা, এই সিমেট্রিতে এই সিকোয়েন্সে আঙুলগুলো যাবে। আচ্ছা, এবার যদি আমরা ডবল স্ট্রোক এবং ট্রিপল স্ট্রোকের প্রসঙ্গে আসি, তাহলে সাসা রে রে সাসা গাগা রে রে গাগা রে রে মামা এটা হতে পারে, এবং ট্রিপল স্ট্রোকিংয়ের ক্ষেত্রে সাসা সা রে 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 সাসা সা গা 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 রে 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 গা 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 রে 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 মা 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 এইভাবে যেতে পারি। আগে আমরা শিখেছি এটা, কিন্তু সিঙ্গল স্ট্রোকে শিখেছি বিগত পর্বে। তা আজকে আমরা এটাকে ডবল এবং ট্রিপল স্ট্রোকে চর্চা করতে পারি। ডবল স্ট্রোকিংয়ে আসছি, সাসা সা রে 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 সাসা সা সাসা রে রে সাসা গা গা, এই একটা প্র্যাকটিস। অবধারিত পরেরটা রে রে গা গা রে রে মামা, এইভাবে পা অব্দি যাচ্ছি এবং পা থেকে ব্যাক করছি। এবং তারপর ট্রিপল স্ট্রোকিং, সা 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 রে 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 সা 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 গা গা গা, এই যে তিনটে, এইটা। এক্ষেত্রে আবারও বলি, দুই চার বা দুই এক যে কোনো একটা দেওয়া যেতে পারে, কিন্তু দুই চারের প্রয়োগটা তুলনামূলক বেশি সাইন্টিফিক। প্রথমে লয় কমিয়ে নেব, ধাপে ধাপে লয় বাড়াবো, এই জিনিস। এবং আঙুলে কন্ট্রোল আনার জন্য আমরা আলাদাভাবে এই ফিঙ্গার ওয়ার্ম আপ করব। এক দুই তিন, 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 অথবা এবং একই পর্দার ওপর চারটে আঙুল দিয়েও করতে পারি, তিনটে আঙুল দিয়ে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং আঙুলের বিষয়গুলো, যে এই চারটে আঙুলকে আমি কীভাবে কাজে লাগাচ্ছি সেটাও নিশ্চয়ই দেখেছেন। আর এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে খুব ধীর লয় আরম্ভ করতে হবে, এবং একটাই ছোট্ট ফ্রেজকে দীর্ঘক্ষণ ধরে অভ্যাস করতে হবে, তবে কিন্তু যে গতিটা আসা প্রয়োজন সেই গতিতে আমরা পৌঁছতে পারব। আজকের পর্ব এখানে শেষ করছি। আমরা আরও বেশ কিছু পর্ব হারমোনিয়ামের ওপরেই করব, তবে তার আগে বলি, আপনারা যারা পাশে আছেন, তারা তো আছেনই, তাদের সমর্থন ছাড়া, তাদের ভালোবাসা ছাড়া এতদিন ধরে এরম ধরনের লেসেন হয়তো আমি চালিয়ে যেতে পারতাম না। তা আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশাটা আরও একটু বেশি। আপনারা আরেকটু দায়িত্ব নিন, মানে যারা সমমনস্ক সঙ্গীতের ক্ষেত্রে, যারা এই ধরনের চর্চা পছন্দ করে, আপনাদের জানাশোনার মধ্যে তাদের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন, বেল আইকন প্রেস করুন, যাতে সমস্ত নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।